দেখুন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান রোহিঙ্গা সংকট সমাধানে বিষয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়ার্ডকিন্স বলেন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও আলোচনা হয়েছে তাছাড়া জাতিসংঘের চলতি অধিবেশনে এদের ফেরত পাঠানো সহ রোহিঙ্গা সংকট আলোচনায় প্রাধান্য পাবে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠক করেন রবার্ট ওয়াটকিন্স বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন জাতিসংঘের চলতি অধিবেশনের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে আরও সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত আসবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কিন্স আরও বলেন বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় আমরা জেনেছি পঁচিশে আগস্টের ঘটনার পর থেকে এ পর্যন্ত চার লক্ষ উনিশ হাজার রোহিঙ্গা এসেছে তাদের মানবিকভাবে সাহায্যের জন্য আমরা আলোচনা করেছি তিনি বলেন রোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘের পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিয়ে ভাবলেই শুধু চলবে না আমাদের মনে রাখতে হবে বহু বছর ধরে রোহিঙ্গারা এখানে এসেছেন তাদের ও সহায়তা দিতে হবে এটি কঠিন একটি কাজ উল্লেখ্য জাতিসংঘ এবারে অধিবেশনে একশো তিরানব্বইটি দেশ অংশগ্রহণ করেছে সেখানে রোহিঙ্গা সংকটে হবে গুরুত্বপূর্ণ এজেন্ডা